আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে চিকেন নাগেট। তাহলে চলুন দেখে নেই চিকেন নাগেট তৈরির পদ্ধতি। চিকেন নাগেট তৈরির জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোট করে কেটে নিয়েছি। নর্মালি যেভাবে চিকেন নাগেটটা তৈরি করা হয় আজকে আমি সেভাবে তৈরি করব না, কিছুটা ভিন্ন পদ্ধতিতে তৈরি করে দেখাবো। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেলে নেয়া শুকনো মরিচ গুঁড়ো, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চিমটি পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ সরিষা বাটা, 1/2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট, 1 চা চামচ পরিমাণ চিলি সস এবং 7 মতো লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। চিকেনের টুকরোগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়েছি এবং একটি ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। এবার একটা একটা করে চিকেনের টুকরো আমি ডিমের মিশ্রণে ডুবিয়ে বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে নিব। এভাবেই একটা একটা করে চিকেনের টুকরো গড়িয়ে নিব। আমার চিকেনের টুকরোগুলো বিস্কিটের গুঁড়ায় গড়ানো হয়ে গেছে, এবার আমি ডুবো তেলে ভেজে নিব। এবার একটি প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে চিকেন নাগেট ভেজে নিব। নিচের পিঠ হয়ে গেলে এবার আমি চিকেনের টুকরোগুলো উল্টিয়ে দিব। আমার চিকেন নাগেট ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার চিকেন নাগেট তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই, আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।